আচ্ছা, বলতে পারেন আজ থেকে আরো 150-200 বছর পরে এই পৃথিবীটা কেমন হবে? একটা জিনিস তো খুব সহজেই বলতে পারা যায় যে বিজ্ঞান যেভাবে এগোচ্ছে তাতে মানুষের জীবনযাত্রা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে, জীবন হয়তো অনেক বেশি আরামদায়ক হবে। চিকিৎসা বিজ্ঞান যেভাবে এগোচ্ছে তাতে করে মানুষ হয়তো কেন নিশ্চয়ই অমরত্বের অনেক কাছাকাছি চলে যাবে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, মানুষ কি তাতে সত্যিই আনন্দিত হবে? মানুষ কি ভালো থাকবে? মুখের হাসি কি আরো বেশি প্রশস্ত হবে? কি মনে হয় আপনাদের? আমাদের গল্প স্বল্প অরিজিনালসে আজকে গল্পের বিষয়বস্তু ঠিক এই রকম। গল্পটি লিখেছে বিদিশা। গল্পটি আপনারা শুনুন, কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আর আপনাদের কল্পনায় সেই সময়টা কীরকম হতে পারে তা শুনবার জন্য আমরাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে রইলাম। গল্পের কমেন্ট বক্সে আপনারা তো লিখতেই পারেন আপনাদের মনের কথা, তাছাড়াও আমাদের মেইল করতে পারেন golposhalpo6@gmail.com। তাহলে চলুন আজকে শোনা যাক এক ভবিষ্যতের কাহিনী, ত্রয়োবিংশ। খাটের পাশে টেবিলে রাখা ড্যাজিলোগ্রাফিটা খুলতেই সামনের দেওয়ালে ভেসে উঠল একটা স্ক্রিন। টেবিলের সামনে ফাঁকা জায়গায় ফুটে ওঠা সুইচে আঙুল দিয়ে স্ক্রল করতে করতে welcome.com-এ তাদের নামটা কততে সেটা দেখে নিয়ে অগ্নিভ বলল, আরে তৃষিতা, এই আমাদের নামটা 102 তে উঠে এসেছে। কি সত্যি? তৃষিতা উঠে বসল। তাদের নামটা এত উপরে উঠে এসেছে দেখে বিশ্বাস করতে পারছে না। চোখে মুখে ফুটে উঠেছে আনন্দ। বহুদিনের প্রতীক্ষা হয়তো খুব শিগগিরই শেষ হতে চলেছে। 85 বছরের অগ্নিব দত্ত আর 79 বছরের তৃষিতা দত্ত হাঁপিয়ে উঠেছে তাদের একঘেয়ে যান্ত্রিক জীবনে। 59 বছরের বিবাহিত জীবনে তাদের কোনো সন্তান নেই। তার চেয়েও করুণ, তাদের সেই পরিকল্পনা করাও সরকারের চোখে অপরাধ। ঘড়ি বলল সকাল 8টা বাজে। সাথে সাথে জানলার মেটালিক পর্দাগুলো অটোমেটিক গুটিয়ে ওপরে উঠে গিয়ে সারা ঘর ভরিয়ে দিল সূর্যের আলোয়। টয়লেটের রোবোটিক চেয়ারে বসে সুইচ টিপলে বেশিক্ষণ সময় লাগে না নিত্য কাজকর্ম সারতে। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল তৃষিতা আর অগ্নিভ। দুজনেই একই অফিসে কর্মরত হওয়ায় তাদের প্রত্যেক দিন সকালের গন্তব্য একই। নিচের তলায় থাকেন কেতকী দত্ত এবং সুকুমার দত্ত। চোখ বন্ধ করে হালকা বাঁশির সুর শুনছিলেন সুকুমার বাবু। বাঁশি, সেতার, বেহালা, সারেঙ্গি, পিয়ানোর সুরেই দিনের বেশিরভাগ সময়টা ডুবে থাকেন তিনি। আগামীকাল 160 বছর পূর্ণ করতে চলেছেন সুকুমার দত্ত। অথচ এই যান্ত্রিক দৈনন্দিন জীবনে ক্লান্ত সুকুমার বাবু জন্মদিন আয়োজনের কোনো উৎসাহই পান না। এখনো সুন্দর সুঠাম চেহারা দিব্যে বজায় রেখেছেন। অন্যদিকে 147-এ পৌঁছেও কেতকী দেবী কোনো অংশে কম যান না। ছিপছিপে গড়ন, টান টান চামড়া, এক ঢালা কালো কুচকুচে চুলে একজন 22 বছরের যুবতীকেও হার মানান। তাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ, তবু তাদের মুখে হাসির দেখা মেলা ভার।
ওনাদের রোজকার রান্না সাধারণত রোবটিক রাঁধুনিতেই করে। সেই রোবটের দুটি অংশ, একটি ভাগ কাজ করে জোগাড়ের, অন্য ভাগটি পরিমাণ মতন জিনিস পেলেই করে ফেলে রান্না। দুদিন হলো জোগাড়িটি বিকল হয়েছে, তাই আর জোগাড়ের দায়িত্বে আছেন কেতকি দেবী। প্রোগ্রাম সেট করা মেশিনে মেনু সিলেক্ট করতে মেশিন বলে উঠল, অ্যামাউন্ট প্লিজ। কেতকি দেবী বোতাম টিপে পরিমাণ নির্ধারণ করে দিতেই একটা একটা করে জিনিস চেয়ে নিল মেশিন নিজেই। মেশিনের কথা মতন সব কিছু দিয়ে কেতকি দেবী চলে গেলেন ঘরে। ইজি চেয়ারে আরাম করে বসে চোখ দুটো বন্ধ করলেন। কি করবেন ভেবে পান না, সময় যেন কিছুতেই বেরোয় না। বিছানায় শুয়েছিলেন সুকুমার বাবু। কেতকি দেবী ঘরে ঢুকতেই সুকুমার বাবু বললেন, ই রান্না শুরু করে এলে? হুম, ওই আর কি। তাদের ঠিক নিচের তলাতেই থাকেন মিস্টার কমলকান্ত সেন ও মিসেস গিরিজাবালা সেন। কমলকান্তবাবু 220 বছর বয়সে এখনও স্মৃতিশক্তিতে সবাইকে তাক লাগিয়ে দেন, এমনকি একটা না 100টা ডন বৈঠকও দিতে পারেন। সারাদিন প্রচুর লেখালেখি করেন, এক এক দিনে অর্ধেক বই লিখে ফেলেন। মাথায় টুপির মতন যন্ত্র নোসানোফিক লাগিয়ে লাইন বাই লাইন ভেবে যান তার কল্পনা মিশ্রিত কাহিনী, আর কম্পিউটার স্ক্রিনে লেখা হয়ে ফুটে ওঠে তার সৃষ্টি। অন্যদিকে গিরিজাবালা দেবী সারাদিন মাথার মধ্যে ফ্যান্টাস ম্যাগোরিয়া লাগিয়ে বসে থাকেন। ফ্যান্টাস ম্যাগোরিয়া যন্ত্রটি দেখতে খানিকটা চোখ ঢাকা হেলমেটের মতন। সেই যন্ত্রের মাধ্যমে কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করা যায়। গিরিজাবালা দেবী যন্ত্র সমেত মাথাটি ডান দিক বাঁ দিক নাড়তে নাড়তে হাঁপাতে হাঁপাতে বললেন, কি অপূর্ব, একেই বলে স্বর্গ, চারিদিক ধপধপে সাদা, অসাধারণ সূর্যের আলোয় সোনালি ফ্রেমবন্দি পর্বত শৃঙ্খলগুলো অপূর্ব লাগছে, অপূর্ব। কমলকান্তিবাবু তার ভাবনায় অব্যাহতি দিয়ে বললেন, আরে তুমি কোথায়? অতি উত্তেজনায় কাঁপা কাঁপা গলায় গিরিজাবালা দেবী বললেন, আমি এভারেস্ট শৃঙ্গ জয় করেছি, এখন আমি সবচেয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে নিচের পৃথিবীটাকে দেখছি। একটু মুচকি হেসে কমলকান্তবাবু আবার মনোনিবেশ করলেন তার ভাবনায়। আগামীকাল ওনাদের বাড়িতে একটা ফ্যামিলি গেট টুগেদার আছে। একই বিল্ডিংয়ে থাকে তাদের মেয়ে জামাই কেতকি দত্ত ও সুকুমার দত্ত, আর তাদের নাতি নাতবো অগ্নিবো তৃষিতা, ওনারা সবাই আসবেন। আরও অল্প কিছু জনের নিমন্ত্রণও আছে। এই যুগে তাদের এই নিয়ে তোড়জোড় করার কোনো প্রয়োজন নেই, কারণ সবচেয়ে বড় সম্বল ফিকশন তাদের কাছে আছে। ফিকশন একটি রোবট, সব কাজে পটুসে, ঘর গোছানো, খাবার দাবার সার্ভ করা, অতিথিদের আপ্যায়ন করা, অর্থাৎ তাদের বসতে বলা, কোনো জিনিস চাইলে সেটা হাতে নাতে জোগাড় দেওয়া, কোনো কিছুতে ত্রুটি হয় না তার। তাই কমলকান্তিবাবু ভালোবেসে তাকে সান অর্থাৎ বেটা বা ছেলে বলেই ডাকেন, আর ছোটোখাটো সমস্যা অনায়াসে সমাধান করে ফেলে বলে তার নাম রেখেছেন ফিকশন। আজ দুপুরে অগ্নিবো আর তৃষিতা যাবে ওদের অফিস কলিগ রিকের বাড়ি। রিকের ইটার্নাল ডে সেলিব্রেশনের অনুষ্ঠানে ওদের অ্যাকচুয়াল ইনভিটেশন আছে। তৃষিতা রেডি হতে হতে অগ্নিবোকে বলল, শরীরটা না ঠিক ভালো নেই, এই অ্যাকচুয়াল ইনভিটেশন না হয়ে ভার্চুয়াল হলেই ভালো হতো। ভ্যাকসিনটা নিয়ে না শরীরটা ঠিক জুতের নেই, আবার বিকেলবেলা যেতে হবে দাদু দিদার কাছে,
তৃষিতা একদিন আগেই রেজিস্ট ভ্যাকসিন নিয়েছে। প্রতি 20 বছর অন্তর এই ভ্যাকসিনটা নিয়ে সব রকমের ভাইরাসের সাথে মোকাবিলা করার ক্ষমতা অর্জন করে মানুষজন। তৃষিতার কথায় অসম্মতি জানিয়ে অগ্নিভা বলল, আরে কতদিন লোকের বাড়ি যাই না বলতো, হ্যাঁ সবাই তো ভার্চুয়াল ইনভাইট করতেই পছন্দ করে আজকাল। মাথায় ফ্যান্টাসমাগোরিয়া লাগিয়ে ইনভিটেশন মোড সিলেক্ট করে অ্যাড্রেস আইডিটা ইনপুট দিলেই ভার্চুয়ালি পৌঁছে যাওয়া যায় ঠিকই, কিন্তু সশরীরে সেখানে যাওয়া, পাত পেড়ে খাওয়া, পাশাপাশি বসে গল্প করার মজাটাই তো আলাদা, কি তাই না? খুব একটা দূরে নয় রিকের বাড়ি। অগ্নিভরা ভাবল আজকে ওরা পায়ে হেঁটেই যাবে। বেশ কিছুটা রাস্তা পায়ে হেঁটে তারপর মুভিং পেভমেন্টে দাঁড়িয়ে মিনিট দশেকেই পৌঁছে গেল গন্তব্যে। ঘন্টা দুয়েক টিকের বাড়িতে কাটিয়ে ফিরে এলো অগ্নিভু আর তৃষিতা। বিকেলবেলায় সেজে গুজে ওরা চলে এলো বিল্ডিংয়ের একতলায় ওদের দাদু দিদিমার বাড়ি। অনেক ভাবনা চিন্তা করে দাদুর জন্যে একটা গিফট কিনেছে অগ্নিভু আর তৃষিতা। একটা অ্যান্টিক শো পিস। দাদুর হাতে গিফটটা তুলে দিয়ে অগ্নিভু বলল, দাদু তুমি তো কিসের সেলিব্রেশন বললে না, তাই নিজেদের পছন্দ মতো একটা গিফট কিনে আনলাম। খোলো খোলো, খুলে দেখো পছন্দ হলো কিনা। হ্যাঁ অনেক দিন সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না, বুঝলে না দাদু ভাই, তাই ভাবলু একবার সবাইকে কাছে ডাকি। আরে দাদু ভাই, এ তো দারুণ হয়েছে। কি গিফট দেখার জন্য গিরিজা বালা দেবী অতি উৎসাহে এগিয়ে এলেন। কি দেখি দেখি, এই তো দেখি পুরনো আমলের কালিপেন, বাহ। ফিক্সানকে ডেকে গিরিজাবালা দেবী বললেন, ফিক্সান 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 বাবা এটা রেখে দে তো শোকেশে। সাথে সাথে ফিক্সান এসে পেনখানা নিয়ে শোকেশের মধ্যে ঠিক জায়গা মতন গুছিয়ে রাখলো। খুব চেনা চেনা লাগছে, খুব খুব চেনা চেনা লাগছে সুরটা কিসের? হ্যাঁ আরে এ তো রবীন্দ্রনাথ, তাই তো রবীন্দ্রনাথের গান, তাই না তাই না দাদু? হ্যাঁ দাদু ভাই ঠিক ধরেছ, ওনার গান নিয়েই তো বেঁচে আছি। সত্যি অসাধারণ মানুষ, কত বছর, প্রায় 400 বছর আগে এই পৃথিবীর মাটিতে উনি চলে ফিরে বেড়াতেন, ভাবতেও গায়ে কেমন কাটা দিয়ে উঠছে বলো। সেই যুগের মানুষদের কি সৌভাগ্য ছিল যে ওনার সঙ্গে এই একই পৃথিবীতে একই সঙ্গে হেঁটেছে তারাও। সত্যি তখন যদি আজকের এই ইটার্নাল থেরাপিটা থাকতো তাহলে রবীন্দ্রনাথ হয়তো এখনও বেঁচে থাকতেন, এখনও এরকম অপূর্ব গান লিখতেন, তাই না দাদু? না দাদু ভাই আমার তো মনে হয় না, এত বছর যদি বেঁচে থাকতেন তাহলে তার গান হারিয়ে যেত। বাহ আহা আহ অপূর্ব সুর। পার্টি শেষে ফিক্সন বলল, একটা ফটো তুলবো, দাঁড়ান সবাই প্লিজ। কমলকান্তিবাবু আর গিরিজাওয়ালা দেবীকে মাঝখানে রেখে সামনে পিছনে দাঁড়িয়ে পড়ল সবাই। ফিক্সনের চোখেই আছে ক্যামেরা, সেই ক্যামেরার সেন্সরের সাহায্যে আলো বাড়িয়ে কমিয়ে লেন্সের অ্যাঙ্গেল চেঞ্জ করে সবাইকে এক ফ্রেমে এনে ফিক্সন বলল, ক্লিক করে ফটোটা তুলে নিল। তার 2 সেকেন্ডের মধ্যে ফিক্সনের বুক থেকে 10-12 কপি ফটো বেরিয়ে এলো। নিমন্ত্রিতদের প্রত্যেকের হাতে তুলে দিল এক কপি করে ফটো। কাল রবিবার, সবার ছুটি, তাই গল্প গুজব করে আনন্দ করে অনেক রাত করে বাড়ি ফিরল সবাই। রবিবার হওয়ায় দুজনেরই অফিস ছুটি। তৃষিতা আর অগ্নিভ দুজনেই আজ বাড়িতে,
সারা সকাল ওরা কালকের আনন্দ রোমন্থন করেই কাটিয়েছে। বহুদিন পরে সবার সাথে দেখা হয়ে মনটা বেশ ভালো ছিল অগ্নিবর। দুপুরবেলা ঘুমিয়েও পড়েছিল, ঘুম চোখ খুলে দেখল বিকেল হয়ে গেছে। বেশ গম্ভীর মুখে সোফায় বসে তৃষিতা কিছু একটা ভাবছে। তাকে দেখে অগ্নিবর মনে মনে ভাবল, welcome.com-এ আমরা দুজনকে পেরোলেই নিয়মের প্যারাজাল টপকাব, আর অল্প কিছুদিনের অপেক্ষা, তাও তৃষিতা কেন এত গম্ভীর? অগ্নিভো তৃষিতার গায়ে গা লাগিয়ে বসে আস্তে করে জিজ্ঞেস করলো, এই কি হলো, তোমার মন খারাপ? না, ঠিক তা না। তবে এরকম মন মরা হয়ে রয়েছো? যখন কুকুরছানা বেড়ালছানা এদের দেখি, কিংবা ধরো গাছের ডালে পাখির বাসায় ছোট্ট কচিকাচাদের কিচিরমিচির আওয়াজ শুনি, তখন মনে হয় আমরা মানুষরা বড় অসহায়। যেন মনে হয় মানব জাতির খুব শিগগিরই ধ্বংস হতে চলেছে। রাস্তায় বেরোলে কারোর সাথে দেখা হয় না, সবাই যে যার ক্যাপসুল কারের ভেতর। যাও বা দেখা হয় সবার মুখ ভার, কারও মুখে হাসি নেই, অথচ আমরা সবাই কিন্তু প্রায় নীরোগ। তাই ভাবছিলাম, যদি ইটার্নালদের কোনো অস্তিত্ব না থাকতো, তাহলে হয়তো আমাদের জীবনটা অনেক বেশি আনন্দের হতো, তাই না? ইটার্নাল থেরাপিতে প্রত্যেকে এক মাসের একটা মেডিকেল ট্রিটমেন্টে থাকে। নির্দিষ্ট নিয়ম মেনে হাই প্রেশার অক্সিজেন চেম্বারের মধ্যে হয়ে থাকে এই ট্রিটমেন্ট। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের ক্রোমোজোমের একটি বিশেষ অংশ টেলোমিয়ার ছোট হতে থাকে। বেশি পরিমাণে ছোট হয়ে গেলে সেটি আর নতুন কোষ তৈরি করে না, তখন মানুষের মধ্যে ধরা পড়ে বার্ধক্য। কিন্তু এই ট্রিটমেন্টের মাধ্যমে টেলোমিয়ারের ছোট হওয়া বন্ধ করে রোগ প্রতিরোধক কোষের সংখ্যা বৃদ্ধি করে মানুষ চির যৌবন লাভ করেছে। 40 বছর বয়সে পৌঁছে তবেই করানো যায় এই চিকিৎসা। 30 দিনের এই চিকিৎসার শেষে চির যৌবন লাভের আনন্দ পালন করা হয় ইটার্নাল ডেতে। পরন্ত বিকেলের আলোয় তৃষিতার মুখটা বড়ই করুণ লাগছে। হতাশার সুরে তৃষিতা বলল, দেখো ওই রাস্তার ওপাশে বিড়াল বাচ্চাটা ওর মাকে হারিয়ে ফেলেছে, সরু গলায় ডাকছে আর এদিক ওদিক খুঁজছে। ওর মা মনে হয় বড় গাছটার পিছনে কিছু খাবার আনতে গেছে, গাছের আড়ালে বাচ্চাটা ওর মাকে দেখতে পাচ্ছে না। কথাগুলো শুনতে শুনতে অগ্নিভো উঠে এসে পাশে দাঁড়ালো, জানলা দিয়ে বাইরের খালি পার্কটার দিকে তাকিয়ে বলল, একটাও বাচ্চা নেই, সত্যি খালি ফাঁকা পার্কের এই দোলনা স্লিপ যেন গাল ভারী করে দাঁড়িয়ে আছে কোনো শিশুর স্পর্শের অপেক্ষায়। পার্কে সেই এক মাস আগে একটা বাচ্চাকে দেখেছিলাম টলমল পায়ে হাঁটতে। মাঝে মাঝে বেবি রোবটদের দেখে ভুল করে ফেলি বাচ্চা ভেবে, তারাও বায়না করে দুষ্টুমি করে, কিন্তু কোথাও যেন একটা নতুনত্বের অভাব, একটা একঘেয়েমি। হঠাৎ করেই তৃষিতার স্মার্ট ওয়াচে বেজে উঠল মেসেজ অ্যালার্ম। কয়েক সেকেন্ডের মধ্যেই ড্যাজেলোগ্রাফি বলে উঠল, অগ্নিভো দত্ত, ইউ হ্যাভ আ মেসেজ ফ্রম ন্যাটিভিটি অ্যাট দ্য রেট welcome.com। welcome.com থেকে মেসেজ এসেছে শুনে দুজনের চোখে মুখে ফুটে উঠল চাঞ্চল্য। তড়িঘড়ি বোতামটা টিপতে ড্যাজেলোগ্রাফি বলতে শুরু করলো, কনগ্রাচুলেশন, your application number is now 100. Prepare yourself for the great and exciting changes. Enjoy and stay safe. Best wishes, Mr. M.K. Mallick, Birth Control Officer, Welcome India. আনন্দে আত্মহারা হয়ে দুজনে দুজনকে জড়িয়ে ধরল।
আর এর সঙ্গে সঙ্গেই ইন্টারকম সিস্টেমে রিং শোনা গেল। অগ্নিবু ফোনটা তুলতেই শুনতে পেল কেতকী দেবী অর্থাৎ তার মার গলা। কাঁদতে কাঁদতে তার মা জানালো, হ্যালো, হ্যাঁ ও অগ্নি, কি কি হয়েছে মা, তোমার গলাটা এরকম লাগছে কেন? হ্যাঁ দেখ না, আজ সকালবেলা মা আর বাবা ওয়েলেসলি হসপিটালে নির্বাণা ওয়ার্ডে গিয়ে অ্যাডমিশন নিয়েছিল, দেখ না কিছুই জানি না। হ্যাঁ সে কি, আগে তো বলেনি কিছু, কিছু তো জানায়নি। হ্যাঁ আজ দুপুর 12টায় সব সব শেষ হয়ে গেল। কমলকান্তি সেন ও গিরিজাবালা সেন স্বেচ্ছা মৃত্যু বরণ করেছেন, না তারা কোনো ব্যতিক্রমী নন। ত্রয়োবিংশ শতাব্দীতে বহু মানুষই এই সিদ্ধান্ত নিয়ে থাকেন। আজ মানুষের জীবনধারণ অনেক বেশি সহজ হয়েছে, বিজ্ঞানের ব্যাপক উন্নতিতে বহু মারণ রোগকে প্রতিহত করে বার্ধক্যকে জয় করে মানুষ প্রায় অমরত্ব লাভ করেছে। তার ফলস্বরূপ পৃথিবীতে নতুন মানুষদের জন্য জায়গার বড়ই অভাব দেখা দিয়েছে। জনসংখ্যাকে নির্দিষ্ট সীমায় বেঁধে রাখতে সব দেশেই বহাল হয়েছে নতুন নতুন নিয়মাবলী। কোনো নতুন মানুষের আগমনের আয়োজন হিসেবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয় www.welcome.com-এ। অ্যাপ্লিকেশন নম্বর 100 ছুলে তবেই সেই নতুন মানুষকে আহ্বানের জন্য প্রস্তুতি নিতে পারে এই পৃথিবী। অর্থাৎ সেই নরনারী সরকারের চোখে বাবা মা হওয়ার যোগ্যতা অর্জন করে। যারা এই নিয়ম লঙ্ঘন করে তাদের প্রাপ্য কঠোর শাস্তি। এই চিন্তামুক্ত বৈচিত্র্যহীন একঘেয়ে জীবনে অনেকেই হাঁপিয়ে ওঠেন। তখন তারা www.nirvana.com-এ রেজিস্ট্রেশন করান স্বেচ্ছা মৃত্যু বরণের উদ্দেশ্যে। খুব সহজেই গ্রাহ্য হয় সেই আবেদন। আবেদন গ্রাহ্য হলে সরকার তাদেরকে জানিয়ে দেয় অ্যাপয়েন্টমেন্ট ডেট। কাছাকাছি কোনো হসপিটালের নির্ভানা ওয়ার্ডে দেওয়া হয় অ্যাপয়েন্টমেন্ট। এইভাবে কোনো মানুষ তাদের জায়গা ছেড়ে দিলে সেই শূন্যস্থান পূরণ করার উদ্দেশ্যে কোনো সদ্যজাত জায়গা পায় এই পৃথিবীতে। অগ্নিভু তার কথা হারিয়ে ফেলল। চুপ করে বেশ কিছুক্ষণ ধরে থাকলো ফোনটা। তার দুই চোখ জলে ভরে উঠল। কালকের গেট টুগেদারের ফিকশনের তোলা ফটোটা হাতে নিয়ে বলল, এইবারে বুঝলাম কালকের দাদু দিদার ওই আয়োজনের কারণটা কি। শেষবারের মতো দেখা করে গেলেন সবার সাথে, কাউকে কিচ্ছু না বলে নিঃশব্দে চলে গেলেন। তাদের আত্মবলিদানে আমাদের জীবন বদলাতে চলেছে, একটা আশার আলো দেখতে পেয়েছি। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তৃষিতা আবার বলল, শোনো না, যদি ছেলে হয় নাম রাখবো কমল, আর মেয়ে হলে গিরিজা।